এবার ট্রাফিক আইন অমান্য করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। এক লাফে গাড়ি ও ট্রাফিক আইন ভাঙার জরিমানা কয়েক গুণ বাড়ালো পরিবহন দপ্তর। আইন ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে শুরু করে গাড়ি বিমা জমা না দেওয়া এবং হেলমেট না পরে বাইক চালানোর মতো একাধিক ক্ষেত্রে জরিমানার পরিমাণ প্রায় 10 গুণ পর্যন্ত বাড়ানোর নির্দেশিকা জারি করেছে পরিবহন দপ্তর। বৈধ ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানা করা হয়েছে 5,000 টাকা, যা আগে ছিল 500 টাকা। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানা হয়েছে 5,000 টাকা, যা আগে ছিল 1,000 টাকা। সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জরিমানাও বাড়ানো হয়েছে অনেকটাই, আগে ছিল 100 টাকা। নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে 1,000 টাকা। DLCF পারমিট এবং বিমা বৈধ নথি ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলে আগে জরিমানা ছিল 500 টাকা, বর্তমান নির্দেশিকায় তা একই রাখা হয়েছে। বাড়ানো হয়েছে দ্বিতীয়বার আইন ভাঙার জরিমানা, আগে যা ছিল 500 টাকা এখন তাকে বাড়িয়ে করা হয়েছে 1,500 টাকা। আইন ভেঙে গাড়ি নিয়ে রেষারেষি করলে তার জরিমানা করা হয়েছে 5,000 টাকা, আগে তা ছিল 500 টাকা। অন্যদিকে হেলমেট না পরে বাইক চালানোর জরিমানা করা হয়েছে 1,000 টাকা, যা আগে ছিল 100 টাকা। ইতিমধ্যে নতুন এই নিয়মের জরিমানা চালুও হয়েছে শহর কলকাতার রাস্তায়। যদিও নতুন জরিমানা নিয়ে মোটেই খুশি নয় নিত্যযাত্রীরা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।